হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মামস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমি এসে গেছি দীঘাতে, এখানে একটা বিশেষ কাজে এসেছি। তো অনেকক্ষণ এসেছি, হোটেল খোঁজা নিয়ে ভীষণ ঝামেলা হলো, তারপরে রুম ঠিক হলো, দেন আমরা রুমে গেলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করি, তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। তো বললাম লুচি করে দিবে মা, আমি জানি বিকালে যে আসার সময় খাবে। এখনো কিছুই গোছানো হয়নি, তুই পরেই করবি বাচ্চাকে খাবার বিয়ায় না, ওইগুলি খাবে চলে। মামা, আর আমি খেতে বসছি, দেখো মামা খাও তো, দেখো কেমন করে খায়, চোখ পিট পিট করে মামা, চোখ পিট পিট করো তুমি ক্যামেরাতে, করে দাও তো একটু, চোখ পিট পিট করে দাও তো, তোমার খেতে পারেনি চেষ্টা করছে। রুমটা ভীষণ সুন্দর, দেখো আলমারি রয়েছে একটা, টিভি, আর এখানে বসার জায়গা খাওয়ার জন্য, ওখানে রয়েছে সোফা, শেষ রয়েছে মামা মা। মামা লাগাচ্ছ কেন, লাগিও না, এখানে ডাবল বেড খাট রয়েছে মামা, এটাও রাখতে হবে, এটা হলো আরেকটা দুটো বেড ওখানে, আর সুন্দর বড় ড্রেসিং টেবিল রয়েছে, এটা বাথরুম, আর এদিকে ব্যালকনি, তো খুবই সুন্দর চারিদিকটা মোটামুটি গোছানো, রুমটা বেশ ভালোই লাগছে, আমার সবারই পছন্দ হয়েছে। তখন খেয়ে নিই। হ্যালো, তো এখন সকাল হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, তো চলো নিচে যাই। নিচে গিয়ে তোমাদের কালকে রাত্রে তো কিছু দেখানো হয়নি, তো আজকে নিচে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি, কথা বলতে বলতে যাওয়া হবে, লিফ্টের ব্যবহার করলাম না, তো চলো নিচে যাই। তো আমি দেখো একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি, তো পুজো দিতে যাবো বলেই এই শাড়িটা পরলাম, আর চুলটা ভেজা স্নান করে নিয়েছি, ওই জন্য চুলটা এখনো বাঁধা হয়নি। দেখো
এখানে চারটে ঘড়ি আছে, চারটে টাইমের। এখানে রিসেপশন, প্রথমে এখানে বসার জায়গা আছে, আর বেশ সাজানো গোছানো। দেখো এইভাবে তো, চলো বাড়ি থেকে ঘুরে আসি, বাইরেটা আমি দেখতে চাই। খোলা নেই না? ও খোলা আছে বাবা। তো এখন আমি বাইরে এসে গেছি, আর এখানে একদম কুয়াশাতে পুরো ভরে গেছে, অন্ধকার হয়ে আছে। তো অলরেডি 7টা বাজতে যায়, কিন্তু দেখো এত কুয়াশা, রাস্তার মধ্যে পুরো কুয়াশা ভরে গেছে। তো আমাদের গাড়িটা ওই যে ওখানে পার্কিং করা আছে, আর তোমাদের আমাদের হোটেলটা দেখাচ্ছি। দেখো তো কতটা হচ্ছে, ওই যে সুন্দর করে ব্যাক ক্যামেরাটা তোমাদের দেখিয়ে দেবো। তো এখন আমি ভাবলাম দীঘাতে বাইরে বেরিয়ে তোমার একটু ভিডিও করি, একটু বাইরেটা দেখি। তো ভীষণই সুন্দর লাগছে, ভাবলাম রোদ্দুর টোদ্দুর বেরোবে, কিছুই বেরোনোর নাম নেই। দেখো পুরো রাস্তা পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে। দেখো কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, সূর্য ওঠার নাম নেই বোধহয় এখানে। তো যাই হোক, তো চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরাতে এই হোটেলটা দেখিয়ে দিচ্ছি কেমন। তো এই যে দেখো হোটেলটার নাম বিচ ভিউ। তো এই যে অনেকটা বড়, বেশ সুন্দর, এই যে এভাবে সামনেটা আছে, আমি পুরোটা নিতে পারছি না মানে দূর থেকে ক্যামেরাতে। তো দেখো খুবই সুন্দর, আর সামনেটাতে মানে কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তো খুব সুন্দর, এখানে চারিদিকে আলো জ্বলছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখো, তো চলো এবার আমরা যাই, ওরা কতটা কি রেডি হলে। এখান থেকে অনেক টোটো না অটো, অটো পাস হচ্ছে। তো চলো এবার ভেতরে যাই। তো কালকে আমরা অনেক রাত করে এসেছি, তো আর ভিডিও বানাতে ইচ্ছে করেনি, ওই জন্য ভিডিও আর বানানো হয়নি। তো দেখো এভাবে সাজানো গোছানো, বেশ ফুল গাছ আছে, এভাবে বনসাইয়ের মতো ওই যে গাছ টাছগুলো বেশ সুন্দর করে আছে, আর পাতাবাহারের গাছ অনেক রয়েছে। আর এই যে এখানে ল্যাম্প, প্রতিটা ল্যাম্পে আলো জ্বলে, এই যে মহিলাগুলো দাঁড়িয়ে আছে। চলো ভিতরে যাই। এই যে বসার জায়গা, এখানে প্রথমে এলেই সোফা পাবে, আর সাথে টি টেবিল। আর এখানে লিফট রয়েছে। তো আমি সকালবেলা এসেছি, কেউ নেই, তো মাস্ক পরিনি এখনো। আর এখানে দেখো লন্ডন লেখা আছে, তারপরে লেখা আছে দুবাই, ঢাকা আর ইন্ডিয়ার টাইম, পরপর টাইমগুলো দেওয়া আছে। তো ঠিক আছে চলো উপরে গিয়ে আবার কথা বলছি। ফ্লোর শিখিয়ে দিন।
ওকে, প্রথমে সেকেন্ড ফ্লোরে টু, দেন এটা টু, দেন এটা। ওকে, শিখে নিয়েছি। আমি লিফটে একা একা কোনোদিন উঠিনি, তো চলে এসেছি, চলেও এসেছি। কত তাড়াতাড়ি দেখো। ওকে, হ্যাঁ, আমাদের রুমের কাছে আমার চলেও এলাম আমি। তো চলো এখন রুমে যাই। গুড মর্নিং মামা, উঠে পড়ছো তুমি? মর্নিং করে দাও, নমস্কার করো, নমস্কার, নম কর দাও, নম করো, সকালে উঠে নম করতে হয়, করো, নম করো, ঘুম থেকে উঠেছো, নম করো মামা, নম করবে তো, করবে নি তুমি? তোমার চুল কোথায়? এইবারে তুমি কি দেখাবে? এটা চুল, চুল গার্ডার খুলে ফেলছো তো চুলের, এরপরে কি করবে তুমি? গার্ডার নিয়ে বদমাশি। মামামকে এখন খাওয়াচ্ছি, আরো ফোন দেখছে। তো কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত ভিডিওটা এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে অন্য ব্লগে দিয়ে দেব, কারণ একটা ব্লগে নইলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি সবাই, এরপর আমরা বেরিয়ে যাব। তো এখন পর্যন্ত সবাইকে টাটা। সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।